أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال النفوس والشفع والوتر والليل إذا يس هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته भैया आपने ফেরকা হাদিসের একটি শব্দ যাহা পাওয়া যায় নবী আকরম সাল আলী হাদিস থেকে তিনি বলেন ইফতারাকাতিল ইহুদ আলাহদা ওসবে ফেরকা কুল্লাহ ফিন্নার ইহেদাত ইহুদ জাতি একাত্তরটি দলে বিভক্ত হয়েছিল প্রত্যেকটি জাহান্নামে হবে তবে একটি দল জান্নাতে হবে যারা মূসাকে অনুসরণ করেছিল অনুরভাবে ইফতারা কাতির নাসারা আলা সন্ত ও সেবীনা ফিরকা নাসারা গোষ্ঠী অর্থাৎ খ্রিস্টান গোষ্ঠী বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল এবং কুল্লু হাফিন্নার ই ওয়াহিদাতন তাবিউন আলী ইসা সালাম সকলেই যাহান নামে তবে যারা ঈসা আলাই সালামের অনুসারী তারা জান্নাতি এবং আরও বলেন ওস্তার ওয়াসা তাফতারেক হাজিল ওম্মা আলা সালাসম ও সে ওয়াকুলহা ফিরনার ইলা ওয়া হেদতন ফাকিলা মানহেয়া আলি ফেরকাতু নাজিয়া কালা মা আনা আলাইহি ওয়া সাবে আলা রসুল বলেন যে এই মত অর্থাৎ মোহাম্মদী মহাম্মদী তেহাত্তরটি ফিরকায় বিভক্ত হবে সকলেই যাহান্নামে হবে তবে একটি ফেরকা ছাড়া জিজ্ঞেস করা হলো যে সেই নাজাদপ্রাপ্ত ফিরকাটি কোনটি উত্তরে আল্লাহ রসুল বললেন মা আনা আলাইহি ও সাবি যাহার উপরে আমি আছি এবং আমার সাহাবাই কেরাম আছেন এখান থেকে পরিষ্কার যে ফেরকা ইসলামের একটি ইসলামের বিভক্ত দল দল বিভক্ত যারা হয় তাদেরকে ফেরকা বলা হয় আর এর মধ্যে যে পরিত্রাণ পাবে নাজাদ পাবে তাকেই বলা হয় ফেরকায় নাজিয়া আর ফেরকায় নাজিয়া বলতে এই মতের জন্য হচ্ছে ওটাই যারা যারা আল্লাহর রাসুল এর দিন তরিকা এবং আসাবে রাসুল্লাহ সাল্লামের তরিকায় যারা চালিত হবে পরিচালিত থাকবে বিদ্যমান থাকবে এবং অটল থাকবে তারাই হবে ফেরকায় নাজিয়া বা নাজাদপ্রাপ্ত দল আর এর ব্যাখ্যা হচ্ছে হুম আহলু জামা আহ এরা হচ্ছে আহলসুল্নাউলজামা হুম আহলুল হদিস শরীফ আসলফন আল্লাদীনা ইত্তাবাউ আসালফসালেহ ওসারুলাজহিম বিল আমল বিল কোরআন ও সুন্না আর আহলসুন্না আল জামা উরাই যারা হাদিসকে অনুসরণ করবে এবং সালফলহীনের অনুসরণ করবে তাদের পথ অনুযায়ী নিজেকে আমল করবে কোরআন এবং সুন্নার উপরে এইভাবেই যারা পরিচালিত হবে তারাই হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত দল আর মনে রাখতে হবে এই দলের বিভক্ত বিপক্ষে যারাই থাকবে তারাই হচ্ছে এই শাস্তির সম্মুখীন হবে অর্থাৎ জাহান নামের শাস্তির সম্মুখীন হবে ফল কথা যে আপনার প্রশ্ন অনুযায়ী ফেরকা এই সম্প্রদায়ের বিভক্ত দল সমূহকে ফেরকা বলা হয় আর ওই ফেরকাই পরিত্রাণ পাবে নাজাত পাবে যাহা আল্লাহর রাসুল এবং সাহাবাই কেরাম তথা কোরআন এবং সন্ন্যার উপরে আমল করবে আর এর বিপরীতে যারাই থাকবে তাদেরকেই ভয়াবহ শাস্তির সম্মুখীন অর্থাৎ জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু